তো গাইস দেখতে পাচ্ছ আমার পুরো আইসক্রিমটা কিন্তু একদম বসে গেছে, দেখছো? এটা হাত দিলে জাস্ট স্তরটা লাগছে বাট পড়ছে না, দেখতে পাচ্ছ? তোমরা বুঝতেই পারবে। তো বাচ্চাদেরকে এরকম ভাবে তোমরা আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারো। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মিসেস পাল ব্লগার। রইল অনেক অনেক ভালোবাসা, রইল অনেক অভিনন্দন। তো আবার একটা নতুন নতুন ডেলি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো আমি এখন বানাচ্ছি ফুচকা, তো ফুচকাগুলো খাবো। তো ভাইকে আনা করালাম আমাদের গ্রামের যেখানে মানে ফুচকা বসে স্কুল মাঠে, সেখান থেকে ভাইকে আনা করালাম। আর ফুচকাগুলো আমি এখন আলুর মধ্যে পুর ভরে নিচ্ছি, আর এই বোতলে নিয়ে আসা করিয়েছি জল। তো প্যাকেটে দেয় বাট বোতলে আনলে একটু ভালো থাকে, একটু সেফ থাকে, সেই জন্য। তো আমি সমস্ত আলুর মধ্যে পুর ভরে নিলাম, এখন শুধুমাত্র খাবো। আর ভীষণই ভালো লাগে খেতে, আমার তো ফুচকা ভীষণই ভালো লাগে। আর তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে? আশা করি ফুচকা সবারই কম বেশি খুবই ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার ফুচকা খেতে ভালোবাসো। তো এই আলোচনাটা মেখে গেছে, এটা একটু মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া যাবে। তো থাক এখানে। তো এখন আমি ফুচকা খাবো, আর ফুচকাগুলো খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তো ভাই ফুচকাগুলো দেখা কেমন হয়েছে একবার। তো এই ভিডিওটা আমার ভাই করে দিচ্ছে। আর হ্যাঁ, আজকে আমরা কিন্তু এক জায়গায় যাবো, মানে গ্রামের যে সতী মায়ের মন্দির আছে ওখানে আমাদের আজকে মৎসবের মানে খাওয়ার নেমন্তন্ন করে গেছে বাড়িতে। তো সেখানে যাবো, তোমাদের দাদা ভাই থাকলে ভীষণই ভালো হতো, যেহেতু ওর নেই বাড়িতে। তো ওর কাছে ঠাকুরের কাছে চাইবো সে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর তাতারা যাতে খুব ভালো থাকে। তো এই মানে সন্ধ্যের সময় একটু প্রসাদ দেয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো মুড়ি ছোলা তারপর শসা এই দিয়ে একটা প্রসাদ দেয়। তো সেগুলো ভাইরা মানে ভাইরা যাবে যদি যায় তাহলে নিয়ে আসবে, তাহলে আমিও খেতে পাবো। প্রসাদ খেতে কার না ভালো লাগে বলো? আর বছরে একটা দিনই এটা হয়। আর তারপর রাতে 11:30-11টার সময় যাব আমরা খেতে সবাই। তো ওখানে কি রান্না বান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর মায়ের মন্দিরও শেয়ার করব। আর তোমাদেরকে সকলেই মানে অনেক অনেক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, আলুগুলোর মধ্যে আলু মাখা ভরে নিয়েছি, আর ফুচকাগুলো আলু মাখাটা খেতে ভীষণই সুন্দর। আর এই দেখতে পাচ্ছি এখানে বোতল, তোমাদের দাদাভাই বললো বোতল নিয়ে যেতে জলের, সেটা নিয়ে গেছে। আর এর মধ্যে ফুচকার জলটা এনেছে, ফুচকার জলটা প্যাকেটে দেয় বাট এর বোতলে নিয়ে আসলে ঢেলে ঢেলে খেতেও সুবিধা হয় আর কোনো প্রবলেম হয় না, সেজন্য একটা বোতল দিয়েছিলাম, বোতলে নিয়ে এসছে। আর ফুচকাগুলো কিন্তু আমাদের গ্রামে বেশ ভালো বানায়। তো ফুচকা তো খাওয়ার পর কিছুক্ষণ পর কী করলাম বলো তো, ভাই এসেছে, তো ভাই প্রসাদ দিয়ে গেল। তো এটা হচ্ছে এই চিড়ে শসা, তারপর যে ছোলা হয় সেই ছোলাটাকে মানে ভিজিয়ে রেখে তারপর এটাকে সেদ্ধ করে এটাকে ভাজা। তো আজকে এই বছর মুড়িটা ছিল না বাট প্রসাদটাকে, এই দেখো একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি। তো এটাতে আজকে কোনো দই না, কোনো মিষ্টি না, কোনো কিছুই বানাবো না। তো আজকে বানাবো আজকে আইসক্রিম। তো বাচ্চাদের জন্য যদি তোমরা মানে বাচ্চারা যদি খুবই কান্নাকাটি করে এই সিম্পল আইসক্রিমটা তোমরা অবশ্যই বানাতে পারো। তো এখানে আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি, তো দুধটা এখন এখানে থাক। আর তোমাদেরকে কিছু কিছু উপকরণ আমি দেখাচ্ছি জাস্ট একদম সামান্য পরিমাণের মধ্যে। কিন্তু তো বন্ধুরা, ফার্স্টে আমি এই যে বিস্কুট নিয়েছি আর দুধ নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখালাম। আর এখানে আছে রাজামেরি বিস্কুট, আর এখানে আছে চিনি। তো এই বুঝতে পারছো এই চিনিটা এখন মিক্সারে গ্রাইন্ড করে নেব। আর এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে আছে দুটো এলাচ, এই দুধের মধ্যে দিয়ে দেবো। তো ঝটপট এখন মিক্সারে এটাকে গ্রাইন্ড করে নিই। তো এটা দিয়ে শুধু আইসক্রিম বানাবো, একদম সিম্পল। ভাই শুধু বলছে আইসক্রিম বানা আইসক্রিম বানা, সো আমার কাছে কোনো রকমই আইটেম নেই আইসক্রিম বানানো, যেহেতু এখনো মার্কেটে যাওয়া হয়নি, সেরকম আইসক্রিমের কোনো কিছু আনা হয়নি। তো জাস্ট একটু রাজামেরি বিস্কিট আর চিনি আর দুটো এলাচ, আর দুধটা তো তোমাদেরকে দেখালাম, সেই দুধ দিয়ে আইসক্রিম বানিয়ে দেবো। তো চলো কেমনভাবে বানায় সেটা দেখে নাও তোমরা, তোমরাও বাচ্চাদেরকে খুশি করতে চাইলে এরকমভাবে বানাতে পারো। তো এই যে দেখো মিক্সারে এই বিস্কুট আর চিনিটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর এখানে আছে দুধ, আর এখানে এলাচগুলো আমি এখন দুধের মধ্যে দিয়ে দিলাম, আর আগে মিক্স বিস্কুটের গুঁড়ো আর চিনির গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো, আর এটাকে আমি ভালো করে নেড়ে নেব। তো তোমরা চাইলে বাচ্চাদেরকে এরকমভাবে আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারো। আর এটা কোনো
ক্ষতিকর না আর কোনো কিছুই না, এটা জাস্ট একদমই কিন্তু একদম নর্মাল, জাস্ট দুধ একটুখানি মানে চিনি আর একটু রাজামেরি বিস্কুট দিয়ে এটার মধ্যে অ্যাড করে জাস্ট একটু গুলে পরে এখন ফ্রিজে বসিয়ে দেবো। জাস্ট আইসক্রিম মানে 2 মিনিটের মধ্যে আইসক্রিম রেডি। তো আমি এই জাম পাত্রে বসাবো, কারণ বলতো আমার কাছে যে পাত মানে আইসক্রিমের বাটিগুলো আছে এগুলো কোথায় যে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি এই পাত্রেটাতেই বসিয়ে দেবো। এটাতেও ভালো বসবে, তোমাদের কাছে যদি আইসক্রিমের খাপ বা বাটি কোনো কিছু না থাকে এরকমভাবে তোমরা বানাতে পারো, বাচ্চাদেরকে দিতে পারো। তো এখন এটাকে যেহেতু রাতের দিকে বানাচ্ছি সেটা আবার কালকে দেখাবো তোমাদেরকে যে কীরকম বসেছে, আর সবাইকে টেস্ট করে রিভিউ দেবো যে কেমন খেতে লাগবে। তো চলো এখন ফ্রিজে নিয়ে যাই এটাকে। তো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর ওই দিকে দেখতে পাচ্ছ টক দইটা, তো টক দইটা সে এনেছিলাম দই বসাতে তখনকার। তো এখানে একটা পাত্রে এরকমভাবে বসিয়ে দেব, তো এখানে ঠিক মতো আঁটছে না, তো ভালোভাবে বসিয়ে নিই, এক হাতে করে বসবে না যেহেতু, দুটো হাত দিয়ে আমাকে কাজটা করতে হবে। তো চলো কাজটা করে নিই তারপর তোমাদেরকে দেখ। হে গাইস, তো এখন আমি রেডি হয়ে গেছি, তো এখন যাব মন্দিরে, সতী মায়ের মন্দিরে। তো রেডি সেডি হয়ে গেছি, সিম্পলভাবে একটু সাজুগুজু করেছি। আর এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিও মানে ভিডিও শ্যুট করে দেওয়া সেরকম কেউ নেই। সো নিজে যতটুকু পারি সেটুকু তোমাদের সাথে মানে তুলে ধরার চেষ্টা করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মন্দিরে যাবো চলো। আর দাদানকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন, এখন মাইকে অ্যানাউন্স হচ্ছে, তো তোমরা হয়তো কপিরাইট মানে শুনতে পাবে একটু একটু করে, তো বেশি না কথা বলে যাবো এখন, তো কপিরাইট যাতে না খায়। তো চলো এখন যাই। তো দাতানে এই দেখে ঘুমাচ্ছে এখন, তো ঘুম পাড়িয়ে দিয়েছে, বাবা দাঁড়াবে মানে বাবা থাকবে দাতানের কাছে, আর আমরা যাব এখন খেতে। তো ভীষণই গরম আছে ও দোতলায়, তো সেই জন্য জানলা দরজা সমস্ত কিছু খুলে দিয়েছি। তো চলো এখন যাই, আশা করি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। আমি এখন মন্দিরে চলে এসেছি, তো সতী মায়ের মন্দিরে, তো আইসক্রিম বসিয়ে দিয়েছি, কালকে সকালে তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো। আর এখন মন্দিরে এসেছি, প্রণাম টণাম করে পরে তারপর প্রসাদ খাবো, দিয়ে বাড়ি যাব। তো পুরো ভিডিও এখানে করতে পারিনি, জাস্ট একটু ঠাকুরের প্রসাদটা দেখিয়েছি আর তোমাদেরকে সতী মায়ের মন্দিরটা দেখিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। বেশিক্ষণ ছিলাম না, যেটু সময় খেতে আর প্রণাম করতে লেগেছে, তারপরে বাড়ি চলে এসেছি, কারণ তাতানকে বাড়িতে রেখে গেছিলাম, তোমরা তো দেখে ছ। আর কিছু শর্টস ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই চেক করে নিও আমার চ্যানেলে, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি আমার মানে লক্ষ্যে পৌঁছাতে পারি, এটাই তো মানে তোমরা ছাড়া তো এটা সম্ভব না বলো। তো অনেক অনেক সাপোর্ট করো, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। গাইস, তো আমি কিন্তু এখানে ভিডিওটা এন্ড করে দেবো, কথা বলেছিলাম, বাট আমি এখানে এন্ড করবো না, তোমাদেরকে তো রিভিউ দিতে হবে আইসক্রিমটা কেমন বসেছে। তো তোমরা গাইস দেখতে পাচ্ছো আমার পুরো আইসক্রিমটা কিন্তু একদম বসে গেছে, দেখছো এটা হাত দিলে জাস্ট স্তরটা লাগছে বাট পড়ছে না, দেখতে পাচ্ছ, তোমরা বুঝতেই পারবে। তো বাচ্চাদেরকে এরকমভাবে তোমরা আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারো, ভীষণই ভালো লাগবে খেতে, শুধুমাত্র দুধ আর যে রাজামির বিস্কিট হয় বিস্কিট আর একটু মতো চিনি আর দুটো এলাচ, এই দিয়ে আমি আইসক্রিমটা বানিয়েছি। তো তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে চাইলে অবশ্যই খাওয়াতে পারো, কোনো হার্মফুল না কোনো, তারপর এটা খেলে কোনো শরীর খারাপও কিছু হবে না, তোমরা এটা বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তো এই জন্যই আজকে সকালে মানে কাল রাতে ভিডিওটা এন্ড করিনি, তোমাদেরকে দেখাবো বলে রিভিউ দেবো বলে। আইসক্রিমটা কেমন বসেছে, তো ভীষণই ভালো বসেছে, আইসক্রিম খেতেও ভালো লাগে। তো তোমরা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো, আর তোমরা কমেন্ট করে জানাবে যে কারা কারা বানিয়েছো আর খেতে কেমন লেগেছে। তো এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাজিয়ে দিও যাতে সবার আগে নোটিফিকেশন সময় তোমাদের কাছে পৌঁছায়। তো চলো ভাই, এখানেই রাখছি, ভালো থেকো সুস্থ থেকো।